আপনি যদি দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিতে খুশি হইতাম। কইলা কি প্রশ্ন? এটি হইল বাবা, আমি একটা ছাগল পাই, ছাগলের দুধার কিছু দাড়ি আছে, আপনারও দুধার কিছু দাড়ি আছে দেখা। আমার ছাগলের বাড়ি বালা নিন, আপনার বাড়ি বালা দেখা। প্রশ্ন পিতা করছে, আমরা সাধারণ মানুষ তো হইব, এটা তো খামোখায় প্রশ্ন। ইটা প্রশ্ন করলে আরো আলিমর শান কমব না বাড়ব কমব, এলা প্রশ্ন করার তো ঠিক না, তো আগে হইব। ইমাম আবু হানিফা সাদিক থাকতে ফোকাস করলাম, কোনো রাগ করছে সুন্দর বাসায় হইলা বলি মা, এই প্রশ্নের উত্তর তো আল্লাহ দিয়ে আপনি আমার দুইটা কি তিন দিন সময় দিতে হইব। বুড়া বুঝে একজন আইয়া হইল, হইলে তোমরা বড় আলিম, যে কোনো মতলাব জবাব দিতে হবে। মানে দেখি ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে, ওগুলো জবাব দিতে হচ্ছে, হোক আরো দুইটাই তিন দিন গুলোর সময় দেওয়া লাগবে। ও বুঝি কি ব্যাপার, আমি দুই দিন পরে ওনার মাঝে মাঝে আনিবার রহমতুল্লাহ কিন্তু কাল হয়ে গেল। খোকা ওনা মুম্বা ও ওইন্দা তুমি এমনি তো নাসরা বলি আরো হয়েছে কুলোর খালি দেখতনি তোমরা ইমাম সাহেব আমার প্রশ্নের উত্তর দিবার হয়ে দুই দিন থেকে বিদায় নিছে। ইমাম আজম বাবু আনিবার যখন যখন কুশল দেওয়া হইল, খাবন পরিধান করা হইল, তার লাশটা বহন হইয়া যখন দাফন লাগি হইয়া দেওয়া শুরু হইল, সৌরাস্তার মুখ যখন আইছে ওই সময় পুরা বেটিও লাফি দিদি বোর দিদি ও জায়গাতে উপস্থিত আল্লাহ লাশর দোবান কুল্লা ফেলাইলা খোকা শুভ। একটু যদি আওয়াজ দিই খোকা শুভ, কারণ আমার রূপে নসিব হইব কিনা না এই বিষয়টা আমার জানা ছিল না। যদি মান রূপে নসিব না হইত তাহলে আপনার বকরিটারই আমার দাঁড়িয়ে থাকি উত্তম হইত। আল্লাহর রহমতে আমার মন ইমানের উপরে নসিব হইছে। এখন আপনি দেখা রাখো আপনার বকরির দাঁড়িয়ে থাকি আমার দাঁড়িয়ে ইমানের সুক্রিয় আমরা আদায় করতাম কিতাব হইলে আপনার কর্তাম মনে হই ইমানের সুক্রিয়া আদায় করা যদি সারিলে সেই মানুষ বেইমানিয়ে মরার আশঙ্কা বেশি। জুলুম করলে পাঞ্চরে কষ্ট দিলে এই মানুষের মরবার সময় বেইমানিয়ে মরার আশঙ্কা বেশি। কোন মানুষ যদি খাতেমার বহু বিচারি দেয়, খাতেমা মানে তার পরিণতি পালা মৌত হইব না বাদ মৌত হইব, এই যে একটা ডর আছে ওই ডর বই বলে দিব সারি দিব, এই ব্যক্তি মরবার সময় বেইমানিয়ে মরার আশঙ্কা বেশি। ও কথা আমরা আল্লাহ ইমানদার বানাইছি খুশি না বাবা, আল্লাহ কত আল্লাহ আল মুমিনুন নিশ্চয় মুমিনগণ সফল কা জান্নাতু খোকা সুবহানাল্লাহ। মুমিন বেস্ত নাই, মুমিনুন লাগি আল্লাহ জান্নাত বানাইছে। কয়টা জান্নাত? আটটা, দুটো হবে হবে আটটা, এগুলো সব ইমানদার হলো দখলে একটা বেঈমান একটা কাবির একটা কাবিরের বাচ্চাই জান্নাতে দেখতে পারতো না, তার আল্লাহ কি হারাম আর ইমানদারের জন্য বাজু খবর সুবহান। আমরা জান্নাত তো যাই পাবো চাই চাইনি, আশ্বস্ত হইব যাই চাইনি। জান্নাত আটটা, সবচেয়ে উন্নত মর্যাদাবার জান্নাত হইল ফেরদাউস। নবী ফরমান যখন তোমরা আল্লাহর কথা জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইও, কারণ এটা হলো সর্বোচ্চ জান্নাত, মর্যাদাবান জান্নাতের উপরে আর কোন জান্নাত নাই। নবীজি ফরমায় আমার উম্মত যদি জান্নাতুল ফেরদাউস সরাসরি দাখিল হইতো চায়, আমার উম্মতের মধ্যে যদি সাতটা গুণ থাকে
আমার উম্মত সরাসরি তন্নাতুল ফেরদাউস দাখিল হুবা রাতাতুল তাহলে সাতটা আমরা তন্নাতুল ফেরদাউস দেখতাম সরাসরি না ডাইরেক্ট না ইনডাইরেক্ট ডাইরেক্ট দেখতাম ইনডাইরেক্ট যদি হইলে দুজোখন যাওয়া চলা উহা না ডাইরেক্ট যদি সব ব্যস্ত যায় তাহলে আল্লাহ ব্যস্ত দেখা করতে পারি না গণিপুরের সমান নেই বাংলাদেশের সমান নেই বিশ্বের সমান নেই এই পৃথিবী এবং পৃথিবীর সমান আশিটা পৃথিবী যারা জান্নাত পাল্লা গান করবো আশিটা পৃথিবী হয় মহিলাদের করে জান্ন আল্লাহ দিতা ভরবারই ক্ষমতা আছে আমার আল্লাহর ক্ষমতা আছে আশিটা পৃথিবী সমান যারা আল্লাহ জান্নাত দান করে দেবা যারা পয়লা জান্নাত দেয় আর সব শেষে যে জান্নাত দেয় বা জাহান্নাম থেকে মুক্ত হইয়া আল্লাহ জানলে এই পৃথিবীর সমান আশিটা পৃথিবী দশটা পৃথিবী যারা জান্নাত দান করে দেবা সুবহান আল্লাহ অত জায়গা আল্লাহর কাছে আসুন আস্তে আস্তে হয়ে যাবো এলে আল্লাহর আদত্তটা হতো কত বিশাল আল্লাহর কুদরত এখন যদি জান্নাতে আমরা দেখতাম চাই সাতটা গুণ থাকতো এক নম্বর এই লোক আল্লাহ ফরমান আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজ পড়বে খুশু হুজুর সাথে তারাই জান্নাতে যাইব সুবহানাল্লাহ নামাজ থাকতে খুশু হুজুর সাথে নামাজ শর্ত সাবেক ক্লাস খালি নামাজ পড়লে ওই তো না নামাজ পড়তে হইলে তা দিলে আর কাজ লাগে ঠিক কিনা না নামাজ পড়তে হইলে টাকা পাক জামা পাক শরীর পাক লাগে ঠিক কিনা না নামাজ পড়তে হইলে সুরা জেরাত লাগে তাও আবার শুদ্ধ করে পড়তে হইব ঠিক কিনা না নামাজ পড়ে আতারে বাতারে সাপ খুশু খুশু আসেনি নামাজ পড়ে মোবাইল কি বার খুশু খুশু আসেনি নামাজ পড়ে খাবার লইয়া খেলা করে নামাজ পড়ে তারি লইয়া খেলা করে খুশু খুশু আসেনি খুশু হইল অন্তরের প্রশান্তি খুশু হইল অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা বা স্থিরতা মনের প্রশান্তি লইয়া অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা স্থিরতা লইয়া নামাজ পড়া হয় এই নামাজই কেবল আপনার করবার প্রভু এখন তো আমরা একটা শোভা যাইছি এখন জানে আজ যাবে না যত দিন যারা খালি বাড়ে ইমাম সাহেব হলে ওই খাতার কান সুজা করুক কা খালি জায়গা পূরণ করুক কা শুনলেন ওনে আরো একটা হওয়া লাগে মোবাইল ফোন বন্ধ করুক কা শুনলেন বাদে লক্ষ্য রাখুক মোবাইল ফোন বন্ধ করুক মুসল্লির সামনে দিয়ে লেখা পড়ুক এরপরে মুক্তিও হল এরপরেও অনেক সময় মোবাইল ফোন খোলা থাকি না তাকে না নিব সোশ্যালে খোলা থাকি না আটটা রিংটোন বাজে মমতাজর গান খুশু খুশু তাৎক্ষণিক আর আমি বলি যাই বলি সোনার বাংলা গান আরো কত তার গান খুশু খুশু যাই আটটা দেখুন যা পাশে তো মন যায় কি সকল মোবাইলের বাড়ি এমনি অত্যন্ত মাঝে খারাপ হইলে শয়তানে বল উস্কুর কাজা উস্কুর কাজা অত অত ইয়াদ কর অত অত ইয়াদ কর এর লাগে তো ইমাম সাহেব বললো ওই নাকি আমরা এখন জানি আবিতা ইমামের ভিতরে বলে নমাজ হয় আমি বললাম খেয়ে বলছি বললাম আবিতা ইমামের ভিতরে নমাজ বললে তো আরো বালা কারণ তার বেলা ফাঁসিও নাই বেটাই বারো চিন্তা নেই ঠিক নেই হ্যাঁ নাই কিন্তু আরো কত দাম দামে লাভ করবো এমনিও নমাজ হারাই কত দাপর দামে নাই না শয়তানে মাথা টুকাইয়া দেবে ইমাম সাহেব নমাজ পড়তে আসা দুই রে হাত পড়ে তিন রে হাত চাই রে হাত পড়তে আসা হলুদ ফাঁস রে হাত ছয় রে হাতে ঘোরাই না অনেক সময় হোক এর লাগি আবিতা ইমাম ওর পিছনে নমাজ পড়লে কোনো অসুবিধা নাই যদি পরহেজগার আল্লাহ বলে হয় তাহলে ইমাম সাহেবের পিছনে নমাজ পড়ে কা অসুবিধা নাই বিয়া করা শর্ত না আমদানি বিয়া করে একটা শর্ত লাগাই দিতে নেই বাড়ি দেওয়া শর্ত এখন যদি ইমাম সাহেব বিয়া করলেন না আর আপনার দেখাটা দেখা পালা তা আপনি ইমাম সাহেব এখন বিয়া করে ইয়ে দেবেন গরিব মানুষ বাসী গেলে ঠিক মানে আপনারা এখন বিয়া করে ইয়ে গেলেন তো ইমাম সাহেব আর যায় ভাই ইমাম সাহেব আল্লাহওয়ালা পরহেজগার ওইটা ফোকাস বহান হল আল্লাহওয়ালা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হয় এর লাগে ইমাম সাহেব দেখে রাখুন যা তাকওয়া পরহেজগার ইমাম সাহেবের মাঝে থাকতো ওই যে মোবাইল ফোনের কথা বলছে
অনেক সময় দেখুন যান ইমাম সাহেবের মোবাইলও ওই আবার রিংটোন থাকে খুব বেশি মাস রিংটোন। সেদিন এক মুসল্লি খুব পড়লাম মুরব্বী মানুষ ছিল ধরে এক মুসল্লি ইমাম সাহেব জামাজ পড়াইয়া আটটা টাইম মোবাইল বেঁধে উঠে ওই ইমাম সাহেব যে মোবাইলটা একটু শালীন রিংটোন দৌড়ানি যা তো রাখছই নর্মানে সিনেমার গান ইমাম সাহেবের মোবাইলের ওখানে ওখানে খালি গান আর গান বাজে বড় কথা হল না বিছানা ভরসে ঘুরবে আর যদি কল দে মানে খালি দিতেও আসে ওই তো ইভাই কি মোবাইল সামতাই জানি না মুসল্লি সামতাই পড়ছেন বড় হচ্ছে উত্তর না ইলা মাঝে মাঝে কটি না কটে নানি হোক ইমাম সাহেব হল বলছে আর হয়ে যায় অনেক সময় তাদের মোবাইল খোলা থাকি যায় তো মুসল্লি হল যে বিরক্ত তখন কি ইমাম রাখলাম যে ইমাম সাহেব হ্যাঁ মোবাইল সার সবির না এই মান সময় পিছনে আমরা নামাজ পড়তাম কোন মতে সালাম বাদ দিয়ে হয়েছিল মুসল্লি আপনার ইমাম সাহেব আপনার বর্তমান দেখি লোক আপনার মতো ইমাম আমরা পড়ার এর মোবাইলে ইমাম উঠতে সবাই দিছে লোক ওঠে না ইমাম তোমাদের ইমাম সাহেব তুই হুসনুন দি থাকত মসলা মশাইল ইমাম সাহেব কিছু জানার থাকত আমার কাছে একটু মুরব্বী গেলাম যাবো যাবো ইমাম সাহেব রাখছিলাম হুজুর একটা মাস্টার শিখাইতে পাইছে আপনি বলে কি তো হয়েছে হোক আছে বলে এই মান সাহেব নামাজ হলাইবার সময় পান করতে হন কালো শিখা পাই না কি দেয় বলে আপনার শিখাইলাম তার যে পান রাখুন কেনেন তার বল নামাজ ঘুরাইছে তার বলে কোলা শুকাইছে তো ফানো শিবানি দিলে বলে কোলা কিছু রহস্য বলে আমরা ইমাম সাহেব বলি নামাজ ওই মনে করি আপনার আমি বললাম ইমাম সাহেব নামাজ উল্টো নাই আপনার আরো উল্টো নাই তাড়াতাড়ি ইমাম বদলাম নামাজ ঠিক রাখতে ঠিক কি না অনেক ইমাম সাহেব দিকটা থাকে আরো কত মারাত্মক সমস্যা মুসল্লি ইমাম সাহেব উঠে নামাজ এর বাদে ইমাম সাহেব যাইতে রাখি না একটা পাতাইয়া যাই না বাসা কোন একটা কোটাইয়া যাই ইমাম সাহেব কোটা দিয়ে আগে বিদায় নেও কাটানে মার ঠিক কি না তাদের মান আল্লাহ আপনার অনেক জায়গার আশ্রয় দুনিয়ায় প্রশস্ত জমিন আছে ইকানো বিন্দা ভাষা করাই না দান করো বিন্দা যান আপনি বাসনা যাই না রাখো গা যে ইমাম সাহর উপরে মুসল্লি নারা ইমাম সাহর নামাজ কবুল হয় না যে ইমাম সাহর উপরে মুসল্লি নারা ইমাম সাহর ইমামতি মকরু ও ইমাম সাহর আমরা নামাজ পড়তাম খুশবুদুর সরকার যে জমানা দেখা যাইব জমান কা জমা আমার উম্মতের মাঝে খুশু খুশু থাকত না একজনের মাঝে না এমন কি ইমাম সাহেবের মাঝে না ওখানে আরো বলুন জমানা আসছে না নিজ আসছে খুশু খুশু নয় আমরা নামাজও তাই খেয়ে সেদিন দেখাই তো নামাজ খান করি না সুন্দর মনে এক জ্ঞানে এক খ্যাতি হুজুরি উপলব্ধ শান্তির সাথে নামাজ পড়তাম আমরা গিরে মসজিদ আল্লামা সাহেব দুর্গাপুর তলি রহমতলে নাম উদ্যোগ করতাম অনেক প্রশ্ন তারপর আপর মানে কইতাম পা সপ্ত নমাজ খান শান্তির সাথে আদায় করিও হইতা নেব রুকু সিস্টাটা খাতর মনে আদায় করিও যে পরিমাণ খাতর মনে রুকু সিস্টা করবাই আল্লাহ তোমার সেই পরিমাণ মান মর্যাদা বাড়াবো নমাজ খানকে সুন্দর হইলিও শান্তির সাথে আদায় করি তোমার জীবনে আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবাতলি সাহুল্লাহ হকানি একজন আল্লাহ বলি আসলাম কিতা কই আল্লাহ কোনো বন্ধ বুঝা বাচ্চা নেব খবর না উত্তরি সাহুল্লাহ আসলাম নবীর পাত্তা পাশুন্নতের জিন্দা হারি একজন আল্লাহ বলি ঠিক কিনা না নামাজ
অনেক তো বন্ধ হিতা বললো বন্ধ ইতা তারা নওয়াজ বলে না বাকি কি বুঝে নবীজি বলছেন দেখাইয়া তারা হলে বাকি কি নবীর তাকে আরো বড় পরিহার হয়েছে বন্ধ নাম সরকারের দল ঠিক কিনা না সম্পূর্ণ বন্ধ হয় আমরা দেখাইয়া নমাজ করি আমরা দুঃখাই মাথার মাঝে লাংসা শুধু লটা শরীর সিলিপ সিলকম করুন বধুয়ে তার গোড়ান নিলে ঠিক কি না এর বাদে হয় তার গোবের নিত্য মূল্যে মাল আস দূরে হোক না মাস পেটের নিত্যে খালি পেশা বাদ পায় খাটাও দু মাস পায় আর চিন্তা হবে তার উপর লক্ষণ হাজির ক্রাম নামাজ পড়ে যান জমা তো পড়ে ঠিক কি না জমাতে নামাজ পড়তে আর সুন্দর তোমার কথা আমার নবীজি জমাতে নামাজ পড়ছেন ইচ্ছা করিয়া তোমাকে মিস করতে পারতাম না যে ইচ্ছা করিয়া তোমাকে মিস করব তার মধ্যে মুনাফিকর খাদ্য তৈরি করি হুকুম আদেশ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হইল যে ব্যক্তি আস্তা দিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে মসজিদে আসে জুম্মা তো আসে এই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন তিনি জবাব দিলেন হুয়া কি না এই ব্যক্তি জাহান নামে হুকুম আদেশ লাগি মসজিদে আইয়া নামাজ পড়ে ই করে আইয়া যদি মারাও নাই শহীদই তো তার রাসূল হইব হবে নামাজ পড়িয়া মসজিদে মরলেও সত্য এই মসজিদ আপনার পক্ষে শক্তি নবীজি ফরমায় যখন তোমরা দেখবা কোন মানুষ মসজিদ দিকে রওনা শুরু করতে তার সাধু লাভ হইল না তোমরা তার পক্ষে ইমানের শক্তি দয় করতে ইমানদার খুব সুবহানাল্লাহ মসজিদ নামাজ পড়তাম আমরা নামাজ পড়তাম কোনা না বাড়ির এক রাখাত নামাজ পড়লে এক রাখাতে এক রাখাত উৎসব আর জামে মসজিদে ওই এক রাখাত নামাজ পড়লে 500 রাখাত উৎসব জমাতে পড়লে 27 গুণ বেশি চপ্পল একলা নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইচ্ছা করে জমাত তার মিস করে এর লাগি সাহাবা ইকরাম হোক লেন রইল মসজিদে খামে হইল আরো কোন আত তরি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা নিতে দিয়ে যারা তো মারু হয়েছে ওই কোনা না ওই তো সব কথা সাইডে উঠে সাইডে না নেই সাইডে উঠে বসিত দোলাই যা দাদা যদি মরি যায় মরলে তো বলা বাড়ি তো বলতো বড় মরতাই তো তার বসিত বড় না ঠিক না নেই ফোকাস বাড়ি তো তোর মরবা যার বড় আল্লাহর বড় বসিত তখন তো আল্লাহরে দেখাইয়া মরলা সাক্ষী রাখি মরলা মরাটা তো সার্থক মরলি অনেক মানুষ এত কাপড় উঠে বাবা যদি মরি যায় মসজিদে যদি মারা যায় ওই মসজিদে আপনার ভক্তি তপস্ত শক্তি পাঞ্জা কইবার নমাজ পড়া অবস্থায় এরা তো কাব্রত অবস্থায় রোজাদার অবস্থায় আল্লাহর বড় মেহমান হিসেবে আল্লাহর বন্দা যদি এক থেকে বিদায় হয়েছে দুঃখ মানা হাজির নেখা সকলের সাক্ষী কিন্তু গ্রহণ ঠিক করে সাক্ষী হার জরুরি এর দাহিত মধ্যে এহাদার দাহিতে যদি হয় যে এই বালা মানে রাস্তা বালা মানে রাস্তা হাওয়াই হবে সুরে যদি এক সুর মরে আরো এক লাখ সুরে যদি হয় বলা আসলা বলা আসলা খামাইব নি একটা হাইজেকার মরছে সিলেটের অকল হাইজেকারে বলিব বলা আসুন বলা আসুন খামাইব নি খে পালাম আসলা হই তুইব নেককার পরে যার আল্লাহ বলা মুত্তাকি এরা যদি শক্তি দেয় এই শক্তিটি আল্লাহ করবার গ্রহণযোগ্য সুবহানাল্লাহ নবীজি বলমাই মান শাহিদা লাহু আরবাউন বিখাইরি আদখালাহু আল্লাহু জান্নাতা আমার উম্মত মারা যাওয়ার পরে 60 জন মানুষ যদি তার পালাই পক্ষে সাক্ষী দেয় আল্লাহ আমার উম্মতকে জান্নাত দাখিল করে দিবা সাহাবী আর ধরুন দুই তিন জনে যদি সাক্ষী দেয় আল্লাহ রাসূলে ফরমায় তিন জনে সাক্ষী দিলেও সেই জান্নাতে যাইব আবার দিকে আসলাম দুই জনে যদি সাক্ষী দেয় আল্লাহ রাসূলে ফরমায় দুই জনে সাক্ষী দিলেও ব্যক্তি জান্নাতে দাখিল হইব ফোকাস সুবহানাল্লাহ তো সাক্ষী দেয় দরকার আর সকলে পালা মানছে সাক্ষী দিতা সে দিতা হোক পালা মানছে তো সাক্ষী দেয় তো পালা মানছে এই সাক্ষীটা মুক্তি নাই মুক্তি আছে
মন থাকে, অন্তর থাকে, মন্তর কথা শুনিলেও অনুপত্তি নাই চিন্তায় তখন মনের মাঝে আসর করি আখ্যারি করি হইয়া আল্লাহ বড় ভালো মানুষ আছে সকলি ভাবি এই আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করি দেব ও ভালো মানুষ আছে ওই লোক সাক্ষীটা এসে করছে ওই ব্যক্তি হলো ভালো মানুষ ও সাক্ষী নিয়ে আল্লাহ গ্রহণ হচ্ছে হ্যাঁ আল্লাহ তলে এরপরে শেষ হয়ে যাওয়া লাগে আর দুটা সাক্ষীটা কিন্তু দরকার আসুন ওইটাও তার সাক্ষী যে উনিশশো রুড়া হাইয়া তাই এরপরে উনিশ হয়েছে ঠিক কিনা ওটু তোর সাক্ষী জগন্নাথপুর এলাকাতে বিশালের বিশাল আপনার একটা ভাই আছে কি বলতে পারতাম বিশাল দিন একটা হাত আছে তাহলে থাকতে পারে প্রায় দেখা তো আসে কি রূপটা আসে ওই জগন্নাথপুর থেকে লাঙ্গার বাড়ি দিচ্ছে বিশাল আর বিশাল বিশাল যে পরিমাণ মানুষ হয়ে এরকম বেশি পিতা আরো বড় বিশাল আছে না নিতা মাতুকাতে আমার লোক আছে মানে বিশালের কোনটা হাইয়া বেড়া মরি গেছে আচ্ছা আপনারা কিতা সাক্ষী দিবা আস্থা কাল মানুষের সাক্ষী দিবা না বেড়া বিশালের কোনটা হাইয়া মরছে শিক্ষা দিবা না মাতুকা আমার কোনটা নাই দিবা সাক্ষী ও একদম যথেষ্ট আর বিশালের কোনটা হাইয়া থাকবি থেকে গেছে এই বিশালটা তো এই বিশাল থাকতো না কেমন দিন এই বিশাল তৈব আগুনের বিশাল জাহান নামের আগুন দ্বারা তৈরি হইব বিশাল তার শিব থাকতো আগুন কবি থাকতো আগুন আর আপনারে বিশালে মারতো নাই বিশালের তুই আমার বিশাল আমার মায়ের ঘোরাই যাইছিলা হ্যাঁ এখন আমি তোমার লগে ফাইট করবো উফায় না বিশাল ফাইট লাগি দিব মারামারি করাই না মুরুক দি মারামারি করাই না টাকা দি মারামারি করাই না এটা বদুত কাল এটা আমরার মাঝে আছে আছে কিনা না আছে পশুটি মাইন করাই না দা এই পশুগুলা কেমন দিন আগুনের পশু মালিককে কুজা মারব কুটি কুটি মান সর্বস্ত থাকি তার হব হই আইও আমি তোমার লগে মোকাবিলা করব অসহায় মানুষ হল তুই কোন উজর আহত্তি গৃহীত হচ্ছে ফাইট করার লাগবে তার লাগে আল্লাহর রাস্তে হইয়া এটা আমরা সালালাম এটা হল আপনারা এক মিনিটের নাই বড় সম্বন্ধ হবে রক্ত তামাশা গানন করিয়া কিতা পয়লো ওটা শেষের করি আরো মাসা আরো কতটা আছে যেমন শেষের করি থাকছে যখন কইছে এক মিনিটের নাই বড় সম্বন্ধ হবে রক্ত তামাশা বুঝা নিছে তার আজ রইলা রাইতে বাজে উপস্থিত সাত গাছে সে দলিল করিস ও মানুষ তাই পারা নিছে জানে না আজকে তার মন্ত্রী তাহার দিনটা তাহাই তো মরে মরে কিনা না
হাইতে দাঁড়িয়ে করাচ্ছে, হাইতে কারো মনে মনে কিনা না মনে দেখা যায় বাদ হাজার তার মূর্তি অথচ সে কল্পনা করতো নাচ দিয়ে এই হাজারের তার মূর্তি মজবুর মদ খাইয়া মরে এ কল্পনাও করতে পারে না যে আজকে তার মূর্তি। এখন এই যে বাদ হাজারিয়া মূর্তি সুরিত মূর্তি হইল, তাহাতিত মূর্তি হইল, হাইজেকারিত মূর্তি হইল, সিদ্ধাই হরাত মূর্তি হইল, মদ খাই অবস্থার মূর্তি হইল, জিনা করা অবস্থার মূর্তি হইল, বিশালমারিক মূর্তি হইল, কুর্তুরুকে মূর্তি হইল, পুরুষকে মূর্তি হইল, এই মনটা পালানা বাদ বাদ এর লাগে আল্লাহর কাছে আমরা বাদ মুক্তা কি মানা চাই সকলে দূরে হবে আমি আগে নেকরাম আমরা নামাজ পড়তাম আল্লাহর গরু মসজিদ ফায়দা ডাকিতাম ফায়দা হলো মসজিদ জান্নাত দেই ফোকাস রাহান আল্লাহ হল মসজিদ সময় তোমরা জান্নাত যাও মসজিদে হইব আল্লাহ আমরা জান্নাত দেইতাম না বলে শুনে দেইতাম বলে আল্লাহ মুসল্লি সারা জান্নাত দেইতাম না যারা গুণমত থাকতো আমরা আবার প্রচুর নামাজ পড়া জিকির আজকার করা কোরআন তলায়ন করা এই সমস্ত মুসলিম করে আজকে আমরা প্রতির্বৃত্ত অবস্থান করে না উচ্ছেদ পার করে জান্নাত দেখতাম আল্লাহ পারমিশন দিবা মুসলিম হই মসজিদের বৃত্তি অবস্থান করে উচ্ছেদ করে এই জান্নাত দেখবা আমরা মসজিদের বৃত্তি অবস্থান করে জান্নাত দেখতাম সাই হারা হারা সাই না তো দেখা করে নারায়ণ তুমি আল্লাহ কবুল করে কবুল হোক আমি আজকে আপনারা মাঝে নমাজের গরম অভাব আমরা সমাজে মসজিদের অভাব নাই মুসল্লির অভাব ঠিক কিনা নাই মুসল্লি নাই মসজিদ ওই যে এক পাইয়ে ওয়াজ করলাম এই মসজিদ তো মানে সে নমাজ হওয়ার লাগে মুসল্লি হয় ইমাম সব মসজিদ যাবে বসে আনতে লাগে গরু ঢুকি গেছে মসজিদের দিকে গরু ঢুকতে আমি বাইরে মিশে সবাই হয়েছে ইমাম সব গরু সিল্লা দিতে যায় খার গরু গাইয়া ঢুকা এলে নাই নিল সে নাই নিল মসজিদটা নষ্ট করে দিছ গরুর মালিক আইয়া হয় ইমাম সাহেব চিল্লাইছেন আপনি এটা তো হায়ান দিদি বুঝেন এলাই না মসজিদ হচ্ছে আমরা যারা বুঝি দেখুন না আমরা মসজিদের তারা কাছে হই না বুঝলাম গরুর বুঝবো কথা নাই গরু কাজে ওই তো বুঝে না হলে মসজিদ হচ্ছে আর বুঝলাম যারা এরা তো মসজিদের তারা কাছে হয় না ওই না হচ্ছে শুনছে খবরদার আপনি আপনি যারা মসজিদে পাই এরাও বুঝতাম ঠিক না নি হতো যারা যায় না এরই হতো নামাজ পড়ে না মুসলমান তোমার উপরে তো পাঁচ অক্ষ নামাজ পড়ো ঠিক কি না তোমার তো নামাজ কনসিডার না কনসিডার তো মাবই নকল রূপে আছে প্রত্যেক মাসে তিন তারিখ দশ দিন আছে কি না তুমি তো মাবই না তুমি তো কোনো মহিলা না তুমি তো কোনো নারী না তাহলে তুমি এখানে নামাজ ছাড়বা তোমার লাগি পাঁচ অক্ষ নামাজ যে কোনো হালতে যে কোনো অবস্থায় পড়ো ঠিক কি না বেমার হইলে বইয়া হোলা লাগে